পুরো ঢুকে গেছ নাকি? লেগেছে নৌকার মাথার দিকে রে তোল ঘুরি না রে, ঘাড়ে পড়বে। আরে কাজ করতে পানি সব ঝরে যাক। বুঝো বাড়ি চল যা, পুরো বাড়ি চলো বাড়ি যা। ঘটনাটা কি হয়েছে? দীর্ঘদিন ধরে রিপেয়ার হচ্ছে না ফ্রিজটা, জং ধরে মোর্চে ধরে পড়েছিল। বারবার ওদের রিকোয়েস্ট করা হচ্ছে, বলা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছি, অনেকবার ফোন করেছি বিদ্যাধি ভবনে, করার পরেও ওরা এসে উপর থেকে দেখে চলে যাচ্ছে, নিচে কি হচ্ছে কিভাবে কি আছে না আছে ওরা দেখছে না। আজকে অচানক 11টার সময় ভেঙে পড়ে গেছে। ঠিক আছে, 11টা 10 ভেঙে পড়ে গেছে, ওর বাইক এবং মানুষ সব ওই নদীর জলে পড়ে গেছে। আহত হয়েছে, ওই একজনই আহত হয়েছে। আজকে কম করে 25 বছর, ব্রিজটা কম করে 25 বছর, আর যেতে যেতে ব্রিজটা ভেঙে পড়ে যায়। মোটরসাইকেল নিয়ে একজনা পড়ে যায়, পড়ে গিয়ে তার আঘাত হয়, আর একজন নাক পাক উল্টে যায়। হসপিটালে এখানে ডাক্তার দেখে, ডাক্তারকে সুস্থ করে তারা হসপিটালে পাঠিয়ে। কতজন আহত হয়েছে? মাত্র 2 জন আহত হয়েছে। মানে কি, ব্রিজ ভেঙে নিচে, ব্রিজ ভেঙে নিচে নদীতে জলে পড়ে, জলে পড়ে গেছে। তাদের অবস্থা কেমন? অবস্থা খুবই খারাপ। কি চাইছেন আপনারা? কি চাইছেন? ব্রিজটা সোজা হয়ে যায়। আপাতত লোক যাওয়ার জন্য এটা করে দিয়েছে। সেক্ষেত্রে কেউ যদি অসুস্থ হয় তখন সেক্ষেত্রে কি রাত বেড়াতে? সেটা আমরা, সেটা ওরাই, আমরা কি বলবো, আমরা আমরা মানে সেটা পঞ্চায়েত থেকে এ করে দিত। এটা হঠাৎ করে ভেঙে গেছে, যার জন্য আজকে আমাদের টাকাও বেশি দিতে হচ্ছে। এর জন্য কি হঠাৎ করে টাকাটা বেশি নি? হ্যাঁ, হঠাৎ করে টাকাটা বেশি নি। এই যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা যদি তৈরি হয়ে যেত তাহলে তো অবশ্যই আমাদের সুবিধাই হতো। আপনার নাম? আমার নাম ইব্রাহিম মোল্লা। কিভাবে পার হচ্ছে বিশাল টাকা দেবে না? আরবার কত হাজার টাকা দিলে বলতে? 30 টাকা ফেললে এবারে দেবে।